আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি ভীষণ মজার আর একটু ভিন্ন রকম খাবার এটি হচ্ছে মশালা চিপস বা মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস বিভিন্ন রকমের মশলা আর উপকরণ দিয়ে তৈরি করা হয় মজার এই মশালা চিপসটা মশালা চিপসের জন্য অবশ্যই তো ফ্রেঞ্চ ফ্রাইস লাগবে চিপস লাগবে আমার চ্যানেলে ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপি আছে যেটা লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তবু আজকে আমি জলদি জলদি করে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপিটাও শেয়ার করছি এরপরে দেখাবো মশলা চিপসটা কিভাবে আমি তৈরি করি তো বানানো শুরু করি এখানে আমি নিয়েছি চারটি একটু লম্বাটে সাইজের আলু এতে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো গুলো কাটতে সুন্দর লাগবে এই কারণে একটু লম্বাটে ধরনের আলু নিতে হবে এই যে আলুগুলোর উপরে দেখুন আলুর যে খোসাটা আছে সেটা একটু একটু উঠানো আছে এই টাইপের আলু নিতে হবে এগুলো নতুন আলু তো এখন এই আলুগুলোকে ছিলে আমি ধুয়ে নিয়েছি আলু চারটাকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলাম এখন এখান থেকে একটি একটি করে আলু নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইসের আকার দিয়ে দিব প্রথমে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিব এরপর আঙ্গুলের মতো মানে ফ্রেঞ্চ ফ্রাইসের মতো এভাবে করে কেটে নিব প্রাইসগুলো কতটুকু চিকন বা মোটা হবে সেটা অবশ্যই নিজের পছন্দ মতো তবে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটবেন না এতে খেতে মজা লাগবে না বেশি চিকন হলে বেশি ক্রিসপি হয়ে যাবে আর মোটা হলে একদমই ক্রিসপি হবে না কাটা আলুকে ঠান্ডা পানিতে দুই তিনবার ধুয়ে নিব আলুগুলো এখানে আমি ধুয়ে রেখেছি আলুগুলো ধুয়ে এর মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে রেখেছি এখনই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ চিনি আর দুই টেবিল চামচ লবণ চিনি আর লবণ পানির সাথে মিশিয়ে দিলাম অপেক্ষা করব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পরে পানি থেকে উঠিয়ে আলুগুলোকে পরিষ্কার টিসুর মধ্যে নিয়ে রাখছি কয়েকবারে টিসু দিয়ে আলুগুলোকে মুছে নিব মানে যতটুকু সম্ভব ড্রাই করে নিতে হবে আলু শুকানোর সবচেয়ে বেস্ট উপায় হল বড় কোনো জায়গাতে আলুগুলোকে মেলে ফ্যানের নিচে রেখে দিলেই হবে আমি আজকে টিস্যু দিয়েই আলুর পানিগুলোকে মুছে নিচ্ছি যতটুকু সম্ভব এখানে আলুগুলোকে ড্রাই করে নিয়েছি তারপর একটু পাখা দিয়ে বাতাস করে নিচ্ছি হালকা পাতলা যদি ভেজা ভাব থাকে সেটাও যাতে চলে যায় গরম তেলে এখন এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে গুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব গরম তেল বলতে কিন্তু প্রপার গরম হতে হবে তেলটা তিন মিনিট পরে ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে গরম তেল থেকে উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে রাখছি এখন হালকা ঠান্ডা হলে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে যে কোনো টাইট বক্সে বা জিপলক ব্যাগে বা প্লাস্টিকের ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের মতো আপনাদের কাছে যদি সময় থাকে মানে আজকে ভাজবেন না তাহলে আরও বেশি করে আলু কেটে নিয়ে এভাবে করে তিন মিনিটের মতো তেলে ভেজে আলুগুলোকে ঠান্ডা করে যে কোনো টাইট বক্স বা জিপলক ব্যাগ এমনকি যে বললাম প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপর যা শুধু ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নিলেই দেখবেন যে পারফেক্ট চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইস পাবেন আমি যেহেতু আজকেই ভাজব তো ত্রিশ মিনিট পরে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি আর এই তেলে ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে হালকা লাল বা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আমার এখানে চিপসগুলো দেখুন হালকাটে লালচে বা বাদামি রং হয়ে গেছে এখন এই চিপসগুলোকে উঠিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি আপনারা সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এরপর খেতে পারবেন তবে আমি যেহেতু আজকে বানাচ্ছি মশালা চিপস বা মশালা ফ্রেঞ্চ ফ্রাইস এ কারণে চুলায় একটি প্যানে রাখলাম প্যানের মধ্যে দুই চা চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা নর্মাল তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কুচি করে কাটা রসুন দিয়ে দিলাম কুচি করে কাটা আধা কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা জিরাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি না দিতে চান তবে দিলে কিন্তু ভালোই মজা লাগে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো লাল মরিচের গুড়া যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি লালমরিচটা চাইলেও বেশি দিতে পারছি না আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিচ্ছি এখানে পাপরিকা পাউডার দুই চা চামচ দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলা এখানে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন করা টমেটো প্রায় তিন টেবিল চামচের মতো দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো ক্যাচ চিনি দিয়ে দিলাম আধা চা চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ দিচ্ছি এখানে এক চা চামচ চাট মশলা গুঁড়া ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে জাল দিতে থাকবো পানিটা কমে গেছে আর টমেটো গুলো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর মধ্যে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইসগুলো গুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো লবণ দেইনি তো এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া নেড়ে চেড়ে এক দুই মিনিটের মতো এই মশলার সাথে ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে গুলোকে ভেজে নিব কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে নিব এই তো হয়ে গেল ভীষণ মজার মাসালা চিপস বা মাসালা ফ্রেঞ্চ ফ্রাইস। এটা খেতে খুবই মজা আমি একটি সার্ভিং ডিশে তুলে নিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ